আবারও পূর্ব বর্ধমানের সংঘর্ষে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। পূর্ব বর্ধমানের আউস গ্রামের জয়কৃষ্ণপুরের ঘটনা। মৃত তৃণমূল কর্মীর নাম ইয়াসিন শেখ। বছর 32-এর এই তৃণমূল কর্মী বুধবার রাতে গ্রামের সংঘর্ষে জখম হন। তাকে প্রথমে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে, সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়। এদিন গ্রামে মৃতদেহ আসার আগে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। গ্রামে যাতে সংঘর্ষ না হয় সেই জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। গোটা গ্রামে শুরু হয় পুলিশি টহলদারি। যদিও এই তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে তৃণমূল নেতৃত্ব দ্বিধা বিভক্ত। বুধবার সংঘর্ষের পর আউসগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আব্দুল হালিম মণ্ডল জানিয়েছিলেন, রাস্তা নিয়ে বিবাদের জেরেই সংঘর্ষ হয়। যদিও এদিন এই মৃত্যুর ঘটনার পর বেরেন্ডার তৃণমূলের অঞ্চল সভাপতি হাকিম শেখ গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করেন। তিনি বলেন, পুরনো বিবাদের জেরেই সংঘর্ষ হয়েছে, এখানে দলের কোনো ভূমিকা নেই। এটা খুব একটা বিশেষ এ নয়, কিন্তু এটা আমাদের জয়কৃষ্ণপুর গ্রামে একটা বিরাট রাস্তা, 2 কিলোমিটার ধরে 2 কিলোমিটার রাস্তা পড়েছিল বিরাল তো অনেক দিন ধরে খারাপ রাস্তা। সেটা যা জেলা পরিষদ থেকে একটা স্যাংশন হয় যে ওটা পিচ রাস্তা হবে বলে, পিচ রাস্তা হবে বলে আমরা জানি যে পিচ রাস্তা স্যাংশন হয়েছে, পিচ রাস্তা হবে। এবারে ওখানে জেলা পরিষদে একটা ইঞ্জিনিয়ার ছিল, সেই ইঞ্জিনিয়ার আমার সূত্রপাতে ফোন নম্বর পেয়েছে, পেয়ে আমাকে ডেকে পাঠায় গত 8 তারিখে সন্ধ্যেবেলায়। তড়িঘড়ি আমি যাই, আমি একা যাবো। তো আমি দেখলাম যে আমাদের গ্রামের যে বুসভাপতি ছিল তিন মণ্ডল, ওকে আমি নিলাম, চল দুজনে কী বলছে দেখি যা, গাড়িটা বেরিয়েছে স্যাংশন হয়েছে, ওয়ার্কটা দিয়েছে, তা চল। আমরা গেলাম বর্ধমান, বর্ধমানে গিয়ে আমাকে ইঞ্জিনিয়ার সব বুঝিয়ে দিল আর কি, যে এইভাবে কাজ হবে, এইভাবে কাজ হবে। তাঁর তো একজন কন্ট্রাক্টর পেয়েছে, তো ওনার ফোন নম্বরটা নেন, ও আপনাকে ফোন করবে, আপনি ফোন করবেন, আর আমি যাবো মাঝে মাঝে রাস্তাতে দেখবো রাস্তা যেন ঠিকঠাক হয়। সেই মোতাবেক আমাদের বলে দিল, আমরা চলে এলাম। চলে আসার পর তাও একটু বললো যে আমরা যে কোনো দিন যাবো, আপনাকে নক করবো, মারপিট হবে ব্যাস। আমি এবার মিটিং 3টের সময় আমাদের আরম্ভ হয়ে যায়, 3টে থেকে প্রায় 4:30-5টা পর্যন্ত মিটিংই হয় আমাদের। মিটিং অবস্থায় ফোন যায়, খুব ঘন ঘন ফোন যায়, মানে বিডি সাহেব বা এডি সাহেব এরা বলছে কী ব্যাপার আলিমবাবু, আপনার কাছে এত ফোন আসছে কেন? আমার সাথে এরকম গ্রামে ঝামেলা লেগেছে, এই একটা রাস্তা কেন্দ্র করে কথা কাটে কাটে নিয়ে ঝগড়া হয়ে গেছে। ঝগড়া হতে শুনলাম যে আমাদের একটা বুধ সভাপতি ঝিলতি মণ্ডল মাথা ফেটে গেছে, আবার সঙ্গে আরেকজন জানে আলম শেখ, ওরা মাথা ফেটে গেছে, রক্ত থামছে না, তো ওদিন বন্যগ্রাম হাসপাতালে নিয়ে চলো, তা আমি ওখানে যাবো। হ্যাঁ, তুমি সেই সময় চলে যাবো, আমি ওই ওই শুনলাম, শুনে বললে মেরেছে কারা কারা মেরেছে? ধরুন ওই আকুশকি গোষ্ঠীর লোক, ওই যে জমিদার শেখ, কাঁকর শেখ, কালো শেখ, হাফিজুল শেখ, মিটু শেখ, আরও আরও ছিল, আরও ছিল, সব নাম দিয়ে আছে, এফআইআর করেছি, মনে পড়ছে না আমার। অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে, 5 জন অ্যারেস্ট হয়েছে, আর আমাদের ওই লক্ষ্মী মণ্ডলকেই অ্যারেস্ট করেছে আর কি। এখানে আর কি দিয়েছে যে এখানে চিন্তাজনক অবস্থা, তার নাম হচ্ছে জানে আলম শেখ, কোথায় ভর্তি আছে, রক্তপাত টাঙিয়ে দিয়ে চুটিয়ে রক্তপাত করেছে। মূল রাস্তাকে কেন্দ্র করে ঝামেলা দুই গোষ্ঠীর মধ্যে, তৃণমূলের গোষ্ঠী, দুই তৃণমূলের গোষ্ঠী, আমি মেম্বার আছি, ভূ সভাপতি আছে, আর যারা এসে বলছে তাদের কোনো পদ নাই, কিছু নাই, গুন্ডা বাহিনী, তারা পুরো একবার গুন্ডা বাহিনী, যে ছেলেগুলো এসে যে ঝামেলা করেছে পুরো গুন্ডা বাহিনী। কী চাইবো, আমি চাইছি যে সুস্থভাবে ওই রাস্তাটা হোক, গ্রামের লোক সব রাস্তা দেখাশোনা করুক, আমি এইটাই চাই। আমার নাম হচ্ছে আব্দুল আলী মণ্ডল, পঞ্চায়েত সমিতি মেম্বার। এই জন্য মারা গেছি, একটা হঠাৎ ঝামেলা হয়, সেই পরিপ্রেক্ষিতে মারধর করেছে, সেই জন্য মারা গেছে। কী নিয়ে ঝামেলা? ঝামেলা দীর্ঘদিন ধরে পুরনো ঝামেলা, সেই ঝামেলা পরিপ্রেক্ষিতে আমাদের তৃণমূলের সমর্থিত ইউনিয়ন আর এনটি পার্টির লোক, তারা একটা স্কোপ খুঁজছিল, দীর্ঘদিন ধরে ছক করছিল, এলে যে কাজে যাচ্ছিল, কাজে যাওয়ার ফলে হঠাৎ শুনে তার ভাইয়ের সাথে ঝামেলা হয়, বাড়িতে ওর ভাই একা ছিল, বাড়ি ফেলার পথে তাকে লাঠি ছুটাতে মারধর করে। তারা কোন দলের লোক বলছেন? তারা বলতে পারেন সিপিএম, বলতে পারেন পুরুষ বিজেপিও করে, এই ধরনের লোকটা না, তিনি সভাপতি ছিলেন আমাদের, শুধু সভাপতি বলতে নয়, সভাপতির সাথে আর কমিটি থাকে, সে কমিটি 10-12 জনে মিলে আমাকে একটা লিখিত দিয়েছিল আজ থেকে 6 মাস আগে, তাকে তার বিরোধী লোকের সাথে মেশার জন্য তাকে দল থেকে আমরা বসিয়ে দিয়েছিলাম 6 মাস।
যে মারা গেলেন তিনি আপনাদের দলেরই সক্রিয় কর্মী ছিলেন? সক্রিয় কর্মী ছিলেন। এমতন আমাদের চারজনকে, ওদের দুজনকে। অভিযোগ কতজনের বিরুদ্ধে আপনারা করেছেন? আমরা দশজন, আমরা 11 জনের বিরুদ্ধে করেছি, ওরও 12 জনের বিরুদ্ধে করেছি। কোন সাহায্য করা, দলীয় সাহায্য করা, সেটা আমরা করবো। আমাদের আঞ্চলিক আলোচনা করেছি ওদের পাশে দাঁড়াবার জন্যে, সুখ সুবিধা যেটা হবে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা পাশে থাকবে। খোঁজ নিতে দলীয় সভাপতি টগর ভাই এসেছিলো, ব্লক সভাপতি আমাদের, এবং প্রশান্ত দা কার্যকারী সভাপতি, অরূপ বিশ্বাস সে কার্যকারী সভাপতি, এবং ব্লকের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত ছিলেন। আপনার নাম? আমার নাম হাকিম শেখ, ব্যান্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ঘটেছিল আপনাদের এখানে? কারা মারলো? যারা মেরেছে তারা পার্টি করে না? আপনার স্বামী কোন দলের সমর্থক? কি কারণে মারলো আপনার স্বামীকে? সেদিন যে ঘটনাটা ঘটেছিল, যখন ঘটনা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনাকে কি মারধর করা হয়েছিল? এরা কি আপনার স্বামীকে মারধর করেছে? আপনার স্বামী কোথায় ভর্তি ছিল? আমার স্বামী প্রথম গেছে সিঙ্গার, তারপরে বর্ধমান, কলকাতা। আপনার স্বামীর কি নাম? আমার স্বামীর নাম ইয়াসিন শেখ। উনি কি কোনো দলের কোনো পদে ছিলেন? না। তৃণমূল পার্টি কি সমর্থক? আপনার নাম? ঘটেছিল ঘটনাটা, আমার ভাই মানে ব্যবসা করে টাকা আদায় করতে গিয়েছিল, টাকা আদায় করে আসছো, এসে ওকে কোনো জন আটক করে ওকে মারা হয়। মারা হওয়ার পরে গুলি পর্যন্ত তিনখানা গুলি চালিয়েছে বন্দুক থেকে, বোমবাজি করেছে ওরা। আমার ভাই কিছু জানে না এই ব্যাপারে, যে আমাকে মারবে ধরবে এসব কিছু জানে। ও আদায় করে ভেজা থেকে আসছো, এসে ওকে সাবল্য বাড়িতে প্রথম ফেলে, তারপরে আরও দু একটা বাড়িতে তাদের গুলি চালে, তিনখানা কাটি কাটে সে, তারপরে বোম দুখানা বোম ফাটায়। যে কারা কারা এরকম করেছে বলে অভিযোগ করছেন? মানে আমার শত্রুতা মানে ওরা কোনো মানে পার্টি এসে কোনোই থাকে না, মানে আমাদের সঙ্গে শত্রুতা মানে মানে ছোটো থেকেই ওদের বিরুদ্ধে। আপনার দাদা কোন পার্টি করতেন? আমার তৃণমূল। যারা মারধর করেছে বলছেন তারা কি কোনো পার্টি করতেন? কোনো পার্টি করে না ওরা, আর সংবাদ কালে সব মেরে বেড়ায় ওরা। স্থানীয়রা যেটা বলছে কোনো রাস্তা নিয়ে ঝামেলা হয়েছিল? না না, ওসব ফালতু কথা, রাস্তা নিয়ে ঝামেলা হয়নি, কোনো ব্যাপারই নেই, রাস্তার ব্যাপারে কিছু ঝামেলা হবে, আপনার নাম? এই ঘটনায় পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। গোটা গ্রামে যাতে নতুন করে অশান্তি না হয় সেই জন্য শুরু হয়েছে পুলিশি টহলদারি। ব্যুরো রিপোর্ট, হাইলাইটস বেঙ্গল।
লুকিয়ে থাকা ইতিহাস, নানান অজানা কাহিনী এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরছে হাইলাইটস বেঙ্গল। আর এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।